জীবনে ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার। দীর্ঘদিন ধরে আন্ডারপাসের কাজ চলছে মালদা শহরের রদবাড়ি এলাকায়, আজও চালু হয়নি সেই আন্ডারপাস। আজ সকাল 10:30 নাগাদ আপলাইনে দীর্ঘক্ষণ একটি মালগাড়ি দাঁড়িয়ে থাকায় চরম সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ। দীর্ঘক্ষণ মালগাড়ি দাঁড়িয়ে থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের তলা দিয়ে পার হতে দেখা যায় বহু মানুষকে। এলাকাবাসী হিসেবে আমাদের রেললাইনের এই পারের সমস্ত সাধারণ নাগরিকের দাবি, খুব যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত সত্ত্বর এই রাস্তাটা চালু হওয়া দরকার। আজকেও কিছুক্ষণ আগেও একটা মালগাড়ি দাঁড়িয়ে গেছে, প্রায় 45 মিনিট একটা মালগাড়ি দাঁড়িয়ে থাকলো। কয়েক হাজার শিশু বাচ্চা মায়েরা তাদের বাচ্চাদেরকে কোলে নিয়ে সাধারণ মানুষ রেলের নিচ দিয়ে পার করছে, নিজের জীবনযাপন মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেলগাড়ির নিচ দিয়ে। যখন তখন একটা বড় ঘটনা ঘটে যেতে পারে। কাউকে দেখা যায় দুটি বগির মাঝখান দিয়ে রেললাইন পার হতে। জীবনের ঝুঁকি নিয়ে শিশু ও মহিলারাও মালগাড়ির নিচ দিয়ে পার হন রেললাইন। উদাসীন রেল কর্তৃপক্ষ, যদিও এই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর রেল দপ্তর শুরু করে আন্ডারপাসের কাজ। দীর্ঘদিন হয়ে গেলেও আন্ডারপাসের কাজ শেষ করতে পারেনি রেল দপ্তর। আর কয়েকদিন বাদেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে মালদা শহরে। রেললাইনের পাড়ে বিভিন্ন ক্লাবের প্রতিমা দর্শন করতে ভিড় জমান বহু মানুষ। স্থানীয়দের দাবি, পূজোর আগে আন্ডারপাস দিয়ে যদি মানুষ চলাফেরা করতে পারত তাহলে ঝুঁকি কমত অনেকটাই। আজ যেভাবে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছে মানুষ, তা দেখে শিউরে ওঠার মতো। আমাদের এই এলাকার নিত্যদিনের সঙ্গী হচ্ছে রদবাড়ি পথ। এইখানে যাতায়াতের জন্য আমাদের এই এলাকারও প্রচুর মানুষকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই রেললাইন টপকাতে হয়। প্রতিদিন রেললাইন পার করতে হয়। যে কোনো পরশুদিন একটা ছেলে পড়ে গিয়ে তার পেটে পায়ে ডুবে গেছে। যে কোনো সময় একটা বড় সড়ো দুর্ঘটনার হাতে কিন্তু এখানকার মানুষ আমরা পড়তে পারি। আমরা এটা নিয়ে অত্যন্ত টেনশনে আছি। আমরা চাইছি রেল কর্তৃপক্ষ এটা দেখুক, যত দ্রুত সম্ভব এটার কাজ করে মানুষকে, সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটু অব্যাহত দিন। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.